আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি আরেকটা পারফিউম রিভিউ করবো, এটা আপুদের জন্য একটা পারফিউম, যদিও আমি নিজে এটা ব্যবহার করেছি, করি মাঝে মাঝে, আমার কাছে এটা স্মেল ভালো লেগেছে। আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে জুলিয়েট হ্যাজ এ গান ব্র্যান্ডের একটা পারফিউম। আমি এই হাউসের কোনো পারফিউম এর আগে রিভিউ করিনি, তো এখন দেখে করার ইচ্ছা আছে আছে আমার কাছে আরও কিছু পারফিউম আছে জুলিয়েট হ্যাজ এ গান হাউসের। তো আমি এই হাউসের বা ব্র্যান্ডের পারফিউমগুলোর বাংলা রিভিউ খুঁজে পাইনি ইউটিউবে, যদি থাকে আপনারা আমাকে জানাতে পারেন, কমেন্ট বক্সে লিখে বা লিঙ্ক দিয়ে দিন, আমি নিজে দেখে নিব। তো আমি এখন যেটা রিভিউ করবো সেটা হচ্ছে জুলিয়েট হ্যাজ অ্যাজ এ গান। হ্যাঁ, আমি এটা কিভাবে বলবো আমি জানি না, বলা যেতে পারে 4টা M, এরপর ডট ডট ডট, 3টা ডট আছে, আমি একটু দেখে নিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা। তো সুন্দর নাম, হ্যাঁ, যারা কিনতে যাবেন আপনার দোকানে যে যে সেলার থাকবে তাকে বললেন যে ভাই কিনতে এসেছি, কতটুকু বুঝে এটা হচ্ছে আমাদের এখন দেখতে হবে। তো যাই হোক, মূল কথা চলে আসি। হ্যাঁ, পারফিউমের কথাতে আমার আছে বক্স, বোতল, সবকিছু আছে, প্রেজেন্টেশন দেখানোর জন্য ফুল প্রেজেন্টেশন, প্রাইস রেঞ্জের একটা আইডিয়া দিব, এবং এটা আমি বাংলাদেশে এক সেলারের কাছে দেখে এসেছিলাম। তো সেলারের কথা আমি আপনাদেরকে বলে দিব। প্রেজেন্টেশন দেখাই, আমার কাছে যেহেতু বক্স বোতল সবকিছু আছে, বক্সটা দেখাই। এটা হচ্ছে বক্সের উপর একটা কভার থাকে, এটা হচ্ছে সেই কভারটা, এখানে সুন্দর করে কিছুটা ময়লা জমে আছে, আমি সরি। হ্যাঁ, এর মধ্যে সুন্দর করে লেখা আছে জুলিয়েট হ্যাজ এ গান। যারা জানতেন না হাউসের কথা আপনারা জেনে নেন, এই নামে একটা ব্র্যান্ড আছে জুলিয়েট হ্যাজ এ গান, জুলিয়েটের কাছে একটা বন্দুক আছে। তো এটা হচ্ছে সেই হাউস, নিচে লেখা আছে লাল রঙে, এর নিচে লেখা আছে অডি পারফিউম কনসেন্ট্রেশন, এটা 100 ml সাইজের বোতল আমারটা, আমি সরি, আমার হাসি আসছে, কোনো ডিসরেসপেক্ট নাই, এই হাউসটা আসলে ভালো, এদের পারফিউমগুলো সুন্দর হয়, যারা জানতেন না চেক করে দেখেন। মানে প্রাইসে অনেক বেশি কিছু না। তো এটা 50 ml সাইজের বোতলও সম্ভবত পাওয়া যায় আমি যতটুকু জানি, তবে আমি মনে করি যারা এটা কিনতে ইন্টারেস্টেড হবেন আপনাদের 100 ml কিনলে ভালো হবে, সাশ্রয়ী হবে। এটা বক্সের এক সাইডে কালো কালারের মধ্যে আবার সাদা ফন্টে লেখা আছে, এর নিচে লেখা আছে 100 ml, এই কথা লেখা আছে বক্সের কভার অন্য সাইডে, একই জিনিস লেখা। বক্সের পেছনে যে কথাগুলো লেখা আছে সেগুলো আমি পরে দেখি না, আপনারা চাইলে পরে দেখেন, কোনো সমস্যা নাই। এটার যে বক্সটা এটা হচ্ছে এটা কালো রঙের, এর মধ্যে দেখেন সুন্দর করে লেখা আছে জুলিয়েট হ্যাজ এ গান। এর ভিতরে এখানে খাপের মধ্যে বোতলটা বসানো থাকে, বোতলটা সুন্দর এবং আমার কাছে ভালো লেগেছে, প্রেজেন্টেশন সুন্দর, বোতলটা খুবই সুন্দর। এটা হচ্ছে বোতলটা, সুন্দর কালার দেখতে পাচ্ছেন, রাসবেরি টাইপের কালার, এটা মধ্যে রাসবেরি নোট আছে যার কারণে আমার মাথায় এসেছে। সুন্দর করে লেখা আছে জুলিয়েট হ্যাজ এ গান, এর নিচে লেখা আছে এবং এটার মধ্যে মানে ফুলের গাছের মানে লতা পাতার ডিজাইন দেওয়া আছে, আপনারা হয়তো বা এখন দেখতে পাচ্ছেন। আমার কাছে সুন্দর লেগেছে প্রেজেন্টেশন। এটার ভিতরে কি পরিমাণ পারফিউম আছে এটা দেখা যায়, আপনারা যদি মোবাইলে ফ্ল্যাশ লাইট ধরেন তাহলে ইজিলি দেখতে পারবেন। এটা অডি পারফিউম কনসেন্ট্রেশন, এটা ক্যাপ টাচ, নাক ফিট ক্যাপ ধরে তুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। বোতলের নিচে ব্যাচ কোড দেওয়া থাকে, আপনারা ক্যাপটা বেশ হেভি মেটালিক ক্যাপ, ক্যাপের উপরে যথারীতি লেখা থাকে জুলিয়েট হ্যাজ এ গান, হ্যাঁ, এমবোস্ট করে। তো আমি স্প্রে করে আপনাদেরকে দেখাবো এটা স্প্রে আর কিরকম, একটা আন্দাজ পেয়ে যাবেন আপনারা সবাই। প্রাইস রেঞ্জ হচ্ছে, আমি যেটা জানি বাংলাদেশে আপনারা যদি কিনতে যান, এটা প্রাইস রেঞ্জ আমার হিসেবে ফুল প্রেজেন্টেশনের জন্য হয়তো বা আপনাদেরকে 10,000 টাকার ভিতরে খরচ করতে হতে পারে, আমি ঠিক শিওর না, 11,000 টাকা প্রাইস রেঞ্জে যেতে পারে। টেস্টার ইউনিট পাওয়া যায়, আপনারা টেস্টার কিনতে পারবেন, টেস্টার একটু কমে পাবেন। এটা আমি বাংলাদেশে যখন গিয়েছি আমি দেখে এসেছিলাম, পারফিউম বাংলাদেশে আছে, আমি পারফিউম বাংলাদেশের লোগো এখানে একটা দিয়ে দিবো, আমি পারফিউম বাংলাদেশে দেখে এসেছি, তাদের কাছে অনেকগুলো ছিল, তো সেই কারণে আমি পারফিউম বাংলাদেশের নাম বললাম। এছাড়া আপনারা চাইলে অন্যান্য সেলারের কাছে খুঁজে দেখবেন, কোনো সমস্যা হবে না। তো স্প্রে করে দেখাই স্প্রে আর কিরকম, 4টা স্প্রে করলাম, আরেকটা করি, আরো 2টো করি, এটা করলাম, দেখতে পাচ্ছেন যে মিস্টের মতো বের হয়। হ্যাঁ, মানে আমি বলবো না যে খুব ভালো টাইপের কোনো স্প্রেয়ার, বাট আমার কাছে খারাপ লাগেনি, ভালো জিনিস। তো স্মেলটা সুন্দর, হ্যাঁ, স্মেলটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে এটার যে স্মেলটা। মূলত এখন স্মেলের দিকে যাই, আপনার ফ্র্যাগ্রেন্স চেক করলে নোটস ব্রেকডাউন দেখতে পারবেন। এটা ফার্স্টে স্প্রে করলেই মানে এটার মধ্যে রাসবেরি নোট আছে, রাসবেরি নোটটা আপনার ইজিলি বুঝতে পারবেন, রাসবেরি স্মেল পাবেন, খুবই সুন্দর সুইট ফ্লোরাল টাইপের, সরি ফ্রুটি টাইপের স্মেল। এটার সাথে কিছু ফ্লোরাল নোটস আছে আপনার, এগুলো ইজিলি বোঝা যায়, এটার মধ্যে নেরলি আছে, অরেঞ্জ ব্লসম আছে, জেসমিন আছে, যেগুলো আমি খুব ইজিলি ক্যাচ করেছি, আপনারাও বুঝবেন। তবে এটার বেজ নোটসে ভ্যানিলা আছে, ভ্যানিলা আছে, ক্যারামেল আছে, যার কারণে এটা সুইট হয়ে যায়, যখন এটা বেজ নোটসের দিকে যাবে এটা ধীরে ধীরে সুইট হবে। এবং পাচুলি আছে, পাচুলিটার কারণে এটা হালকা কিছু ডার্ক ভাইব ক্রিয়েট করে, আপনারা এগুলো ইজিলি বুঝতে পারবেন। তবে এটা মূলত আমাকে 2টো জিনিসের কথা মনে করিয়েছে, সেটা হচ্ছে এটা আমাকে প্লেডো যেগুলো পাওয়া যায় বাচ্চারা যেগুলো নিয়ে খেলে, আপনারা জানেন প্লেডো কি জিনিস, আমি চেষ্টা করবো একটা ছবি দিতে, এর ফলে আপনারা আন্দাজ পাবেন যদি আমি নিজে ছবি খুঁজে পাই, আর নয়তো আপনারা যারা জানেন যাদের বাসায় ছোট বাচ্চা আছে আপনারা জানেন প্লেডো কি জিনিস। প্লেডো হচ্ছে মানে খেলার জিনিস, বাচ্চারা ওগুলো দিয়ে খেলে, অনেক কিছু জিনিস বানাতে পারে, হ্যাঁ, ওই ধরনের ওই টাইপের সুইট স্মেল এটা থেকে পাওয়া যায়, প্লেডো টাইপের স্মেল আমি পেয়েছি। এবং এটা
আপনার ফ্র্যাগ্রেন্সটিকে চেক করলে দেখবেন, অন্যান্য রিভিউ চেক করলে দেখবেন, সেটা হচ্ছে যে এটা মূলত ডিওরের একটা পারফিউমের কথা মনে করা, যেটার সিমিলারিটি আমি নিজেও বুঝতে পেরেছি। সেটা হচ্ছে ডিওরের একটা পারফিউম আছে হিপনোটিক পয়জন অডি টয়লেট ভার্সন, যেটা আমি একটা ছবি এখানে দিয়ে দিব, ওটার কথা আমাকে এই জুলিয়েট হ্যাজ এ গান পারফিউমটা ভালো মতো মনে করিয়েছে। তবে এটা আমাকে যেটা মানে আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে এটা ডিওর হিপনোটিক পয়জনের আমার কাছে মনে হচ্ছে কিছুটা সিনথেটিক ভার্সন এটা, হ্যাঁ, এবং কিছুটা লাইটার ভার্সন। আপনারা যারা ব্যবহার করবেন আপনারা জান বুঝতেই পারবেন, যারা ব্যবহার করছেন আপনারা জানেন আমি কি বোঝাতে চাচ্ছি, এটা হিপনোটিক পয়জনের লাইটার এবং কিছুটা সিনথেটিক ভার্সন বলে আমার কাছে মনে হয়েছে, কিন্তু সিনথেটিক নট ইন এ ব্যাড ওয়ে। ওরকম কোনো কিছু না, আমার কাছে পারফিউমটা ভালো লেগেছে, যার কারণে এটা আমার কালেকশন আছে। আপুদের জন্য এটা পারফিউম হওয়া সত্ত্বেও আমি নিজে এটা মাঝে মাঝে ব্যবহার করি, যখন আমার রাসবেরি স্মেল নিতে ইচ্ছা করে সেই সময় আমি এটা ব্যবহার করি, সুন্দর লাগে। এটা একটা টাইমে কিছুটা পাউডারি ভাইব দেয়, এটা থেকে আমি পাউডারি ভাইব পেয়েছি, আপনারা যারা ব্যবহার করছেন আপনারাও বুঝবেন, এটা কিছুটা পাউডারি মানে পাউডারি স্মেল হয়ে যাবে। যাদের কাছে পাউডারি স্মেল ভালো লাগে না আপনারা এটা ট্রাই করে কিনবেন, আপনারা মানে স্নিফ করে নিন, আপনাদের টেস্ট করে দেখেন যে এটা পাউডারি ভাইবটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রুটি ফ্লোরাল সুইট পাউডারি টাইপের স্মেলের একটা পারফিউম, আমি জাস্ট ইজিলি আপনাদেরকে আরও বলে দিলাম। যাদের কাছে এই টাইপের ভালো লাগবে আপনারা এই পারফিউমটা ট্রাই করে দেখতে ভুলবেন না। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা যে পারফরমেন্সের দিকে যে এটা পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। এটা ফার্স্টে স্প্রে করলে দেড় ঘন্টার মতো একটা প্রজেক্ট করে, অনেক বিস্ট মোড টাইপের প্রজেক্ট করবে না কিন্তু ভালোই প্রজেক্ট করে। আপনার আশেপাশে যারা থাকবে তারা টের পাবে, এটা যেই রুমে স্প্রে করবেন ওই রুম এটার গন্ধ এটা মানে ভরে যাবে এটা স্মেলে। এবং এটা আমি যেটা দেখেছি যে এটা স্কিনে থাকে প্রায় 7-8 ঘন্টার মতো, আমি যেটা নিজে দেখেছি, এবং ড্রেসে স্প্রে করলে এটা 8.5-9 ঘন্টার মার্কে যায়। তো আমি বলবো যে পারফরমেন্স আমার কাছে খারাপ কিছু মনে হয়নি, পারফরমেন্স আমি বেশ ভালো পেয়েছি, সেই হিসেবে আপনাদেরকে বলছি। এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো বয়সে যে কোনো আপু ব্যবহার করতে পারবে, ছেলেরা চাইলে ব্যবহার করতে পারবে, কিন্তু এটা ফেমিনিন সাইডে যাচ্ছে বেশি, এবং মেয়েদের বলে এটা মার্কেটে বিক্রি করা হচ্ছে, যাদের মেয়েদের পারফিউম ব্যবহার কোনো সমস্যা নাই। হ্যাঁ, যাদের কাছে একটু ওই হিপনোটিক পয়জন টাইপের পারফিউম ভালো লাগে, যে ছেলেদের কাছে আপনারা চাইলে এটা মাঝে মাঝে নিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। রাসবেরি নোটটা আমার কাছে ভালোই লেগেছে, আমি এনজয় করেছি। যে কোনো বয়সে যে কোনো আপুর জন্য আমি পারফেক্ট বলেই মনে করি, তবে যে আপুরা কলেজ বা ভার্সিটিতে পড়ছেন আপনাদের জন্য এটা খুব বেশি পারফেক্ট বলে আমার কাছে মনে হয়। আপনারা যখন ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবেন বা যা কোনো পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাবেন আপনারা এটা ব্যবহার করলে মানে সুন্দর মানাবে। আর যে আপুরা জব করছেন আমার কাছে মনে হয় আপনারা এটা অফিস সেন্ট হিসেবে চাইলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু এটা পার্টি প্রোগ্রামে ব্যবহার করে গেলে মানাবে, সুন্দর একটা ভাইব ক্রিয়েট হবে। এটা যে আপুরা ডেটে যাবেন আপনারা চাইলে ডেটে যাওয়ার জন্য এটা ব্যবহার করতে পারবেন, ডিনার ডেট মানে বা ডেট নাইট আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা কমপ্লেন্টস পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, এটা আমি যতবার ব্যবহার করেছি আমাকে কেউ কোনো কমপ্লেন্ট দেয়নি, অনেকে এনজয় করেছে, যদিও অনেকে বলছিল যে এটা তো গন্ধ তো মেয়েদের পারফিউমের এটা কেন ব্যবহার করছো ওই টাইপের, কিন্তু মানুষ এটা এনজয় করেছে। অনেকে মনেও করেছে যে আমি হয়তো বা ডিওর হিপনোটিক পয়জন ব্যবহার করছি। তো ভালো, এটা থেকে আমি পজিটিভ ফিডব্যাক পেয়েছি, কমপ্লিমেন্টস পাওয়ার পসিবিলিটি আছে। এটা ব্যবহার করে ডেটে গেলে আপনাদের পার্টনার অ্যাপ্রিসিয়েট করবে, রোমান্টিক যে একটা ভাইব ক্রিয়েট করবে সেটা না, বাট ভালো লাগবে, সেন্সুয়াল টাইপের সুন্দর স্মেলের একটা পারফিউম এটা। আমি এটা হাইলি রিকমেন্ড করি, আমার কাছে ভালো লেগেছে। এটা কোন সিজনের জন্য সেটা বলি, আমার কাছে মনে হয়েছে এটা আপনারা চাইলে সারা বছর ব্যবহার করতে পারবেন, তবে সামারের প্রচন্ড গরমে এটা ব্যবহার করে বাইরে গেলে এটা থেকে খুব ভালো সার্ভিস পাবেন বলে আমার কাছে মনে হয়নি। এছাড়া সারা বছর আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, সামারে ব্যবহার করতে পারবেন যদি এয়ার কন্ডিশন এনভায়রনমেন্টটা থাকেন তাহলে। হ্যাঁ, এটা আপনার খেয়াল রাখবেন। এটার ওভারঅল রেটিংসের দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দেব 10/8, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এটার মানে প্রেজেন্টেশন সুন্দর, জুলিয়েট হ্যাজ এ গান একটু নিশ হাউস টাইপের মানে হাউস এটা, তো প্রাইস আমি বলবো 10-11 হাজার টাকা মানানসই, বরং অন্যান্য নিশ হাউস থেকে এটার প্রাইস কিছুটা কম। এটা আপনারা যদি টেস্টার কিনতে যান আরও কমে পাবেন, পারফরমেন্সও ভালো, স্মেল ভালো লেগেছে আমার কাছে। তো আমার আমি এই কিছু দিক বিবেচনা করে এটাকে 10/8 দিচ্ছি। এটার স্মেলটা কিছুটা সিনথেটিক, হ্যাঁ সিনথেটিক ভাইবটা হালকা মাত্রা বোঝা যায়, এটা যদি মানে আরও একটু কোয়ালিটি বেটার হতো সিনথেটিক ভাইবটা কম বোঝা যেত, এটাকে আমি হয়তো 10/8 দিতাম। এবং ডিওর হিপনোটিক পয়জন আমি এনজয় করি, যার কারণে এটা আমার কাছে ভালো লেগেছে, যদিও এটা ডিরেক্টলি ডিওর হিপনোটিক পয়জনের দিকে যাচ্ছে না, আবার বলে এটা কিন্তু হিপনোটিক পয়জনের লাইটার কিছুটা সিনথেটিক ভার্সন, এটা আমার কাছে মনে হচ্ছে, আপনাদের কাছে মনে হওয়ার পসিবিলিটি অনেক হাই। তো আমার কাছে ভালো পারফিউম মনে হচ্ছে, যারা জানতেন না, হ্যাঁ জুলিয়েট হ্যাজ এ গান এই হাউসের কথা এখন জানলেন, বা জুলিয়েট হ্যাজ এ গান হাউসের এই এম পারফিউমটার কথা আপনারা জানলেন, এটা ট্রাই করে দেখতে ভুলবেন না। এটা যে আপুরা সুইট রাসবেরি স্মেলের পারফিউম পছন্দ করেন এটা আপনাদের জন্য মাস্ট হ্যাভ, এবং যারা মানে রাসবেরি টাইপের স্মেলের পারফিউম পছন্দ করেন না বা পাউডারি টাইপের স্মেলের পারফিউম পছন্দ করেন না, আমি বলবো এটা আপনাদের জন্য মাস্ট হ্যাভ না, কিন্তু এটা সবার জন্য মাস্ট ট্রাই একটা আইটেম, এটা ভালো লাগার পসিবিলিটি অনেক বেশি, আমার কাছে ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমার জুলিয়েট হ্যাজ এ গান ব্র্যান্ডের পারফিউমটার রিভিউ।
আমি সরি আবার আসলাম, নামটা আমার কাছে অদ্ভুত লেগেছে, এটা একটু সিম্পল নাম হলে ভালো হতো। আমি এখনো চিন্তা ভাবনা করছি যে মানে পারফিউম বাংলাদেশে যে বা ধরেন পারফিউম সেন্টারে যে যদি বলি আমাকে পারফিউমটা দেন, বা অন্য কোনো শপে যে তারা কি মনে করবে, যারা জানে না যে সেলস পার্সন থাকবে তারা যদি না জানে তারা কি মনে করবে। হ্যাঁ, তো যাই হোক, এটা আমি জোক হিসেবে বললাম, জোক হিসেবে নিলে ভালো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ফেসের সামনে আমার মনে হয় অলরেডি আমার অন্য রিভিউ করা দুটো ভিডিও লিঙ্ক চলে এসেছে, চাইলে ক্লিক করে দেখতে পারেন। আর ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে পারফিউম বিদেশ বাংলাদেশ, ওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে জয়েন করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন সবাই।